जी असलामुअलैकुम। आमरा एकोन एक डेमोनस्ट्रेशने से डेमोनस्ट्रेशनेर चलछे दाबी आदायेर आवाज प्रचुर विदेशीदेर अंशग्रहण व्यतीत बांग्लादेशी आमरा गत एक मास जाबत एकटा सिद्धांत नियेछि जे विभिन्न जायगाय जे मिसिल मीटिंग हय सेई मीटिंग बांग्लादेशीदेर अंशग्रहण करार जन्य आमरा इनवाइट करतेछिलाम। एर पिछे कारण हलो যে যখনই আমরা কোনো ইনভাইট করি সব সময় বাজে মন্তব্য করা হয়, বলা হয় শুধুমাত্র বাংলাদেশে মিছিল মিটিং করে, যেই কারণে আজকে প্রচুর প্রচুর বিদেশি প্রচুর বিদেশি ইতালিয়ানদের সাথে শুধুমাত্র বাংলাদেশিরা নাই। আবার বলছি যেই কারণে আমরা আসলে প্রকৃতপক্ষে করি নাই। আমরা আজকে এখানে অংশগ্রহণ করেছি, আমরা ধূমকেতুর থেকে অংশগ্রহণ করেছি, ধূমকেতুর আমাদের কয়েকজনই আমরা অংশগ্রহণ করছি, যাতে পরবর্তীতে কেহ বাংলাদেশ কমিউনিটির কেউ না মনে করে যে বাংলাদেশিদেরকে নিয়ে আমরা রাজনৈতিক খেলা খেলি। মূলত বিষয়টা এটা। যাই হোক, আমরা আমাদের মূল জায়গাটার ভিতরে আসি। সমস্ত শ্রমিকের আন্দোলনকেই আমরা মনে করি আন্দোলন। আমরা এখানে অংশগ্রহণ করছি কারণ এই সংগঠনই আবার আগামী শনিবার পিয়াসা মারানেল্লায় বিকাল 4টা বাজে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। দাবি সকলের স্বাস্থ্যের অধিকার, সকলের চিকিৎসার অধিকার, কার সৌজন্য আছে কার সৌজন্য নাই, কার রেসিডেন্স আছে কার রেসিডেন্স নাই, এটা কোনো দেখার বিষয় না। সকলের স্বাস্থ্যের অধিকারের জন্য, সকলের অধিকার বাস্তবায়নের জন্য, সেটা থাকার অধিকার, কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, সেই কারণের আজকের এই ডেমোনস্ট্রেশন। ডেমোনস্ট্রেশনে প্রচুর অংশগ্রহণ। পুনরায় আবার বলছি, আগামী শনিবার এই বিকাল 4টায় কি বলে তর্পিনী তারার মারানেল্লায় একত্রিত হবে একই আওয়াজ নিয়ে। যদি আপনারা মনে করেন বাংলাদেশ কমিউনিটি অংশগ্রহণ করবেন, তাহলে অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আমরা একই কথা বলবো, এই পৃথিবী আমাদের সকলের, আমরা সকলেই একত্রিত বসবাস করতে চাই। এখানে স্লোগানে বলা হয়েছে আমরা কসাইখানার মাংস নয়, আমরা কষা আমরা মানুষ, কথাটা এটা যে আমরা কসাইখানার মাংস নই। নন সে আমো কারণে দেলাম, অর্থাৎ আমাদেরকে কসাইখানায় নিয়ে বিক্রি করার মতো কোনো বস্তু আমরা না, এই হলো বিষয়। যাই হোক, পুনরায় আমরা আবার আপনাদেরকে আমরা আমাদের অধিকারের জন্য এখানে আসছি। আপনারা আগামী শনিবার সকলেই আমন্ত্রিত, সকলের চিকিৎসার পাওয়ার দাবিতে।
ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও অনেক ব্যানার এসে গেছে, পোস্টার এসে গেছে। এক ভাই লেগছে ফ্লাইট যেন বন্ধ না করে, ফ্লাইটের সাথে কি সম্পর্ক কিছু বুঝলাম না। যারা এরকম চিন্তা ভাবনা করেন তারা আসলেই ভাষা নাই কি বলবো। এই তবে আশা করি যে এই সাইটগুলা মানে এই ধরনের যারা মন্তব্য করেন মন্তব্য হয় আপনারা ডিলিট করবেন, নয়তো এবার আমাদের অফিস থেকেই এগুলোকে কি বলে এই আপনাদেরকে ব্লক করে দেওয়া হবে। কারণ বিষয়ের সাথে সম্পৃক্ত না এমন কোনো মিথ্যা প্রচার করবেন, আপনার আইডিতে আপনি করেন কোনো আপত্তি নেই, আমাদের এখানে করবেন, এটা আমি আপনাকে বলছি। আপনাদের মন্তব্য যদি ডিলিট না করেন আমরা বাধ্য হব আপনাদেরকে ব্লক করার জন্য, দুঃখিত আমরা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।